সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। আদিল চৌধুরীর সাথে সুপ্রিয়ার বিয়ে হোক, কিন্তু আদিল চৌধুরী সুপ্রিয়াকে পছন্দ করত না। এভরিথিং রং শ্যাম, আমাদের লুট হয়ে যাওয়া জাহাজটার কোনো খবর পাওয়া যায়নি। এত বড় স্পর্ধা, কাজ বন্ধ করে দেয়। কি হয়েছে মা? আরে স্থানীয় কিছু লোকজন টয় ইন্ডাস্ট্রি নির্মাণের কাজ জোর করে বন্ধ করে দিচ্ছে। সময় যদি এমডি ম্যাডাম আপনার এবং চেয়ারম্যান স্যারের কথা শুনতেন, তাহলে আজকে এই মার্ডার কেসের আসামিপক্ষ হতো না এবং আমাদের অ্যাকাউন্টও ফ্রিজ হতো না। এখন সিচুয়েশনটা কিভাবে ট্যাকল দেওয়া যায় সেটা ভাবতে হবে। ব্যারিস্টার মাহমুদ বললেন হাইকোর্টে বেল পিটিশন ফাইল করবেন, কিন্তু বেল হবে এরকম কোনো নিশ্চয়তা উনি দিলেন না। ইনজেকশন সম্পর্কে কি কি বললেন? জি, রিভিউ পিটিশন দেওয়া যায়, কিন্তু তাতে বেশি লাভ হবে বলে মনে হয় না। ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটেকশন ফ্রম সংগঠনটি খুব স্ট্রং স্যার।
ব্যাপারটা পেপারিং হলে সরকার মিডিয়ার পক্ষেই দাঁড়াবে স্যার, তাতে আমরা আরো কোণঠাস হয়ে পড়ব। কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন এখন কি? স্যার ব্যাংক ইনস্টলমেন্ট দেওয়ার পর অ্যাকাউন্ট প্রায় শূন্য। অবশ্য ব্যাংক বলেছে 2 কোটি টাকা ওডি দিবে, ওটা পেলেও আপাতত শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব। ওডি কবে দেবে বলছে? সেটা স্যার কালকেই দিবে, আগামীকাল। আচ্ছা, আর 19 জন শ্রমিককে যা স্যাক করা হলো, কোনো রিয়াকশন হয়েছে? মিছিল মিটিং এখনো হয়নি স্যার, তবে যেসব কর্মচারীদেরকে স্যাক করা হয়েছে তারা বাইরে একসাথে জমায়েত হচ্ছে। ওদের কাউকে যেন ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া না হয়। ঠিক আছে স্যার, কেউ ঢুকতে পারবে না। তুমি কখন আসলে? একটু আগে। আপনি এখন যান, শ্রমিকদের গতিবিধি লক্ষ্য রাখবেন, আমাকে জানাবেন। জি স্যার। শুনুন, কোনো সেন্সিটিভ ইনফরমেশন থাকলে ফোনে বলবেন না, ফোন রেকর্ড হতে পারে। আপনি সরাসরি বাসায় চলে আসবেন। জি স্যার। স্যার আমি তাহলে আসি। আসুন। তোমাদের খুব বিপদ এটা আমি বুঝতে পারতেছি। স্বামী আপনাকে কিছু বলেছে? না, স্বামী আমার কিছু কইনি, কিন্তু তোমাদের গতিবিধি দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আর কি হয়েছে আমার একটু বলা যায়? আপনাকে বলে কোনো লাভ নেই, আপনি সলভ করতে পারবেন না। আপনি কি আমাকে একটা ইনফরমেশন দিতে পারেন? কি ইনফরমেশন? মিছিলে বোমাকে ফাটাতে পারে, মিথ্যে বলবেন না, যা বলবেন সত্যি বলবেন। আমি জানি না, কিন্তু আমার একজনের সন্দেহ হয়। কাকে? হাবিব। বাবাও হাবিবকে সন্দেহ করছে, কোনো প্রমাণ নেই। প্রমাণ ইচ্ছে করলে জোগাড় করা যায়। কিভাবে? শোনো, হাবিব যদি স্বীকার করে তাহলে এর সাইডে বড় প্রমাণ তো আর নেই। হাবিব কি সেটা স্বীকার করবে? তুমি যদি আমার কথা তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আপনি একটু চেষ্টা করে দেখেন, তাতে মনে হয় যে বাবা মা এই যাত্রায় রক্ষা পেয়ে যাবে। বাবা মাকে সবকিছু জানিয়েছেন? মার সাথে তোমার কথা হয়েছে? মা সব শুনে কি বলেন? মা কিন্তু খুব ভেঙে পড়েছেন। মা কি বুঝতে পেরেছে তার ভুল সিদ্ধান্তের জন্য বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে? মানিক, এখন কিন্তু মার ভুল ধরার সময় নয়। এখনই সময় মাকে স্বীকার করতে হবে যে উনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। ওকে ফাইন, স্বীকার করলে কি বিপদটা কেটে যাবে? বিপদ হয়তো কাটবে না, কিন্তু ভবিষ্যতে যেন আর বিপদ না হয় সেই ব্যবস্থা একটা হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি মার সাথে কথা বলো প্লিজ। তা তো বলবো, তুমি যে ভুল করেছো সেটা স্বীকার করো কিনা? সরি, আমি কি ভুল করেছি? মায়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে তোমার ভূমিকাটাই বড়। ট্রয় ইন্ডাস্ট্রির MD হওয়ার লোভে তুমি মাকে প্ররোচিত করেছিলে একটা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার। ট্রয় ইন্ডাস্ট্রি করার ব্যাপারে কিন্তু মায়ের উৎসাহ বেশি ছিল, আমার নয়। বাবা, আমি আদিল আমরা বারবার বলেছি মা কনভিন্স হয়েছিল, কিন্তু তুমি একদম কনভিন্স হওনি, কারণ তুমি মনে করেছিলে যে আমরা কেউই চাই না যে তুমি টয় ইন্ডাস্ট্রির MD হও। টয় ইন্ডাস্ট্রি নিয়ে এত ঝামেলা হবে সেটা আমি কল্পনাও করিনি। কল্পনা করতে পারোনি কারণ তোমার বুদ্ধির অভাব, অভিজ্ঞতার অভাব। আমাদের কথা তোমার শোনা উচিত ছিল, তুমি সেটা শুনলে মা আর বাড়াবাড়ি করতেন না। তোমাদের রং ডিসিশনের কারণে
আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে না। লোনের ইনস্টলমেন্ট দিতে হবে এ মাসের 15 তারিখের ভিতরে। শ্রমিকদের বেতন দেওয়া যাচ্ছে না, শ্রমিক আনরেস্ট হবে। আর ওই 100 কোটি টাকা থাকলে এই মোমেন্টটাকে আমরা রিপাপ করতে পারতাম। আমি আসলে বুঝতেই পারিনি টয় ইন্ডাস্ট্রি নিয়ে এত ঝামেলা হবে। ইনজেকশনের এগেনস্টে রিভিউ পিটিশন দিলে হয় না? দিলে কোনো লাভ হবে না, পরিবেশবাদীরা মাঠে নেমেছেন। তারা যদি মিটিং মিছিল আর সেমিনার করে তাহলে ব্যাপারটা রাতারাতি একটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত হবে। তখন জনগণের সুবিধার কথা ভেবে কোর্ট আমাদের বিপক্ষে যাবে। তুমি টয় ইন্ডাস্ট্রি MD, তোমার বিরুদ্ধে মামলা হলো না কেন? আমি জানি না। তোমার বিরুদ্ধে মামলা হতে পারে। এক্সকিউজ মি? হ্যাঁ। কেন হবে? কেন হবে? পুলিশ যদি তদন্ত করে দেখে যে তুমিও এই বিষয়টির সাথে জড়িত মায়ের মতো, তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে। আদিলর বউকে নিয়ে শ্বশুরবাড়িতে কেন গিয়েছে জানো? বেড়াতে না, তোমাদের ভুলের ঘানি যেন না টানতে হয় সেই জন্য। তোমাদের ভুলের ঘানি আমি কেন টানবো? আই হ্যাভ নাথিং টু ডু। তুই নাকি চাচ্ছিস না আমরা টয় ইন্ডাস্ট্রি করি? মা, আমি তো সে ধরনের কোনো কথা বলিনি। তাহলে? মা, আমাদের কোম্পানিটা একটা বিরাট ক্রাইসিসের মধ্যে। টয় ইন্ডাস্ট্রিটা চৌধুরী গ্রুপের কোনো সিস্টার অর্গানাইজেশন নয়, এটার একটা আলাদা পরিচয় হবে। আর ইন্ডাস্ট্রিটা তৈরি করতে চৌধুরী গ্রুপ থেকে কোনো অনুদানও নেওয়া হয়নি। 50 কোটি টাকা নেওয়া হয়েছে আমার শেয়ার থেকে, আর বাকিটা ব্যাংক লোন। চৌধুরী গ্রুপের কোনো কন্ট্রিবিউশন নেই। মা, তুমি চৌধুরী গ্রুপের MD। সো হোয়াট? মা, মেশিনারিজের উপর ইন্স্যুরেন্স ক্লেম করে যদি সেটা আমরা না পাই তাহলে পরে আমরা একটা লিকুইডিটি ক্রাইসিসে পড়ব। তখন ওই টয় ইন্ডাস্ট্রির 100 কোটি টাকা আমাদের কাজে লাগত। চৌধুরী গ্রুপটা পথে বসলেও আমি 1 টাকাও দেব না মানিক। টয় ইন্ডাস্ট্রি প্রজেক্টটা আমার ব্রেন চাইল্ড। প্রজেক্টটার জন্য আমি যে কোনো স্যাক্রিফাইস করতে পারি। আমি চাই না তুই বিরোধিতা করে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস। সো বি কেয়ারফুল। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি। ইয়েস, তোমার কথাই ঠিক। মাকে আমি প্রপারলি গাইড করতে পারিনি। আসলে আমি আর মা সবসময় ভেবেছিলাম এই বাড়িতে 2টা গ্রুপ, একটা আমি আর মা, আর একটা গ্রুপ হচ্ছে তোমরা সবাই।
এবং আমরা সবসময় জিততে চেয়েছি এবং জিততে গিয়ে হয়তো আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এটসেট্রা এটসেট্রা। ট্রাস্ট মি, এরকম ভুল এরকম অন্যায় আর কখনো হবে না। প্লিজ, ইউ আর টু লেট শাম্মি। আমি জানি মানিক, এই বিপদ থেকে তুমি আমাদেরকে সেভ করতে পারবে। প্লিজ মানিক, প্রোটেক্ট মি ফ্রম লিগাল হ্যাসল, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটা ব্যাকডেটা রিজার্ভ লেটার লেখো, টয় ইন্ডাস্ট্রির এমনি পর থেকে তুমি রিজার্ভ দিয়েছো। আমার মনে হয় এটাই তোমার বাঁচার একমাত্র পথ। ওকে ফাইন, আমি এখনই ড্রাফট করে দিচ্ছি। মা তোমার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করলেই হয়। তুমি মাকে বুঝিয়ে বললেই মা অ্যাকসেপ্ট করবে। প্লিজ মা। আচ্ছা আমি মাকে বলবো। কি বৌমা, যে দোকান কেনার জন্য তুমি টাকা দিলে সেই দোকানটা আদৌ কেনা হলো কি না, নাকি সদুল তোমাকে মিথ্যা বলে টাকা নিয়ে গেল, এটা তুমি জানতে চেষ্টা করবে না? দোকান রেডি হলে সদুল ভাই আমাকে জানাতো বাবা। মিথ্যে কথা বলে সদুল ভাই টাকা নেয়নি। কি করে বুঝলে? তুমি কি দোকানটা দেখতে গিয়েছিলে? আমি একদিন গিয়েছিলাম। তা বেশ, তুই তো দেখছি বেশ রেসপন্সিবল হয়ে গেছিস। বাই দ্য ওয়ে, সদুলকে গত রাতে বাসায় দেখিনি, আগের রাতেও বোধহয় বাসায় ছিল না। আপনাকে বলা হয়নি বাবা, সদুল ভাইয়ের এক ফ্রেন্ড অস্ট্রেলিয়া থেকে এসেছেন, তো তাই বন্ধুকে সঙ্গ দিচ্ছে। ভালো, তুমি এখন যাও বৌমা, আমি একটু মানিকের সাথে কথা বলছি। জি। মানিক, বৌমা তোর মায়ের টয় ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাইছে, তোর মত আছে? আছে। তুই কি মনে করিস এমডি হওয়ার যোগ্যতা বৌমার আছে? টয় ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হবেন মা, মা তো মনে করেন ওর যোগ্যতা আছে। যোগ্যতা বলতে আমি একাডেমিক যোগ্যতার কথা বলছি। এই ইন্ডাস্ট্রিটা নিয়ে যে লিগ্যাল হ্যাসল হবে সেটা কি বৌমা সামাল দিতে পারবে? না পারার তো কোনো কিছু দেখছি না বাবা। আর কোনো লিগ্যাল হ্যাসল হবে বলে আমি মনে করি না। বৌমার জন্য ইমোশনালি কথাটা বলছিস না তো? না বাবা, ভেবেচিন্তে বলছি। এতক্ষণ কোথায় গিয়েছিল? হাবিবের সাথে দেখা করতে গেলাম। দেখা পেয়েছেন?
যে করে হোক হাবিবকে খুঁজে বের করতে হবে সদুল ভাই। ওর সহকারী শামীম রে তো তুমি চেনো? হ্যাঁ চিনি মনে হয়। শামীম এখন রাজুর দলে কাজ করে, কালকে ওরে জিজ্ঞেস করবো হাবিব রে চেনে কিনা। কাউকে কেন, আজকে জিজ্ঞাসা করেন না? ওর মোবাইল নাম্বারটা আমার জানা নেই। আচ্ছা এখন তো বেশি রাত হয়নি, আপনি যান না রিয়াদের ওখানে, যান গিয়ে এরিয়াকে জিজ্ঞাসা করেন নাম্বারটা কালেক্ট করতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করছো যাচ্ছি।